তুমি আসবে বলে। সর্বনাশ, এরা আবার স্কাউন্ডেল! তোমার সাহস কি করে এই বাড়িতে ঢোকার? আমি আমার বিবাহিত স্ত্রীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমার স্ত্রী রূপাঞ্জন। মা, আমার স্ত্রীকে যদি তুমি আমার হাতে তুলে না দাও, তাহলে কিন্তু আমি নিজেই পুলিশ ডাকবো, বলবো আমার স্ত্রীকে এখানে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে, অন্যায় ভাবে। 5 লাখ টাকা দিয়ে দিন স্যার, প্লিজ। নইলে এই শয়তান আমাকে নিয়ে যাবে স্যার। অনেক নাটক করেছো তুমি, অনেক নাটক আমি দেখেছি রূপা। শয়তান আমাকে ধরে নিয়ে যেতে এসেছে স্যার, প্লিজ বাঁচান আমাকে স্যার। রাহুল দেব রায়, আমার স্ত্রীকে যদি আমার হাতে না তুলে দাও, তাহলে বাইরে প্রেসের যত লোক অপেক্ষা করছে তাদের সবাইকে গিয়ে বলবো সমদে প্রায় আমার স্ত্রীকে রক্ষিত করে এই বাড়িতে আটকে রেখেছে। মার রাহুল, মার ওই শয়তানটাকে, মেরে চামড়া ছাড়িয়ে নে একদম। বাবা বাবা তুমি শান্ত হও বাবা। আরো একটা কথা আমি প্রেসকে বলে দেব, রনিতে প্রায় রিয়াতে প্রায় সৌমতে প্রায় অবৈধ সন্তান। রাহুল, রাহুল এই ভুলটা করো না। রাহুল,